तो नमस्कार दोस्तों, आज लाइव वीडियो दिखाएंगे। लाइव वीडियो देखिए, आप लोग बहुत दिनों से देखना चाह रहे थे कि लाइव वीडियो। तो लाइव वीडियो अंडरआर्म हरे अंडरआर्म कैसे शेविंग किया जाए घर पे। तो घर पे बैठ के आप लोग अंडरआर्म ऐसे शेव कर सकते हो। प्रोसेस स्टेप बाय स्टेप दिखाया गया। আমি আগে দেখিয়েছি এই অ্যালোভেরা আর এই গোলাপ জল, এই দুটোকে আমি মিক্স করেছি এবার মিক্সিংটাকে আমি স্ক্রাব করছি। এখানে আমার শেভ করার আছে, আন্ডার আর্ম শেভ করার আছে, আপনারা দেখুন ভালো করে। এইভাবে স্ক্রাব করছি এই রেজার। খবরদার কিন্তু ব্লেডে কাটতে যাবেন না প্রথম, কিন্তু যারা আনাড়ি হাত ব্লেডে কিন্তু কেটে যেতে পারে। আমিও কিন্তু ব্লেড ইউজ করি না, এবং এই এই রেজারটা দিয়ে আপনারা কাটবেন। দেখে নিন, এরমভাবেও কাটতে পারেন, এরমভাবেও কাটতে পারেন, এরমভাবে দেখে নিন, সুন্দরভাবে কেটে যাবে। আর এগুলো অ্যান্টিসেপ্টিকেরও কাজ করবে। এই এইভাবে নিচ থেকে ওপরে, যে যেরকম সুবিধে হয়, কারোর ওপর থেকে নিচে সুবিধে হয়, কারোর নিচ থেকে ওপরে সুবিধে হয়, দুটো সাইডে আমি করে দেখিয়ে দিলাম। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, আর সাথে একটা আলাদা কিন্তু আরাম পাবেন। আচ্ছা, এটা কিন্তু আমি সম্পূর্ণ, যারা সেলুনে যেতে পারবেন না, পার্লার যাদের জন্য নয়, তাদের জন্য কিন্তু আমি এক্সক্লুসিভলি তাদের জন্য দেখালাম। আপনি এই যে যেটা গোলাপ জল ইউজ করলাম না, এটাতে কিন্তু 15 দিনের মধ্যে আপনার কালো দাগ অনেকটা রিমুভ করে দেবে, অনেকটা। আপনার নিজেরা ইউজ করলেই বুঝতে পারবেন। তো আমি এই দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখে নিন। এবার আমি আমার ডান ইয়েটা পরিষ্কার করব। এই দেখে নিন, এরমভাবে সুন্দর করে স্ক্রাব করবেন, বাড়িতে বসে করতে পারবেন, কোনো পার্লার সেলুন যাবার দরকারই নেই, প্রয়োজনীয়তাই নেই। এই দেখুন, ঠিক ওই রকমভাবে যেভাবে বাঁ দিকটা শেভ করেছি, ঠিক ওই রকমভাবে আমি ডান দিকটা শেভ করছি। আস্তে আস্তে করবেন, আরামসে করবেন, ধীরে সুস্থে, একদম ওপর নিচ ওপর নিচ থেকে ওপর দেখালাম, এবার ওপর থেকে নিচ করবেন। আমার কিন্তু কোনো রকমভাবে কোনো ব্যথা অনুভূতি বেদনা কিছু হচ্ছে না, কারণ ব্লেডটা দিয়ে ইউজ করবেন না রেজারে বারে বারে, কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই দেখুন আমি কেমন সুন্দরভাবে আন্ডার আর্ম পরিষ্কার করে ফেললাম। এই দুটো কিন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ করে, আর গোলাপ জল তো ভীষণ ভালো। গোলাপ জল আপনার 15 দিনের মধ্যে দাগ কিন্তু তুলে দেবে, যে কোনো কোন আন্ডার আর্মের দাগ কিন্তু 15 দিনের মধ্যেই দেখবেন ভ্যানিশ হয়ে গেছে। শুধু একটু বিশ্বাস নিয়ে রিলিজিয়াসলি আপনারা কিন্তু ইউজ করবেন। গ্রাম বাংলার যারা 40-45 বছর বয়স হয়ে গেছে, তারা হয়তো ভাবতে পারেন যে কি করে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখবো। এবং বিউটি পার্লারে যাদের যারা যেতে পারবেন না, আমি তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে এটা দেখিয়ে দিলাম। এটা আপনারা 15 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন কত সুন্দর এই মানে পদ্ধতিটা। আর আপনারা মানে যে কোনো রকম ওডার দুর্গন্ধ থেকে একদম মানে আপনারা বাঁচবেন দুর্গন্ধের হাত থেকে, এবং শরীর মন সব সতেজ থাকবে আপনাদের। এরকম প্রসিডিওরে আপনারা যদি ফলো করতে পারেন,